যশোর রোডের পাশের প্রাচীন গাছ বাঁচাতে পথে নামলেন বৃক্ষপ্রেমীরা। বারাসাতে মিছিল করেন তারা। বারাসাতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন বৃক্ষপ্রেমীরা। যশোর রোডের দুপাশে থাকা প্রাচীন গাছগুলিকে বাঁচাতে আবারও পথে নামলেন বৃক্ষপ্রেমীরা। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে মিছিল করেন তারা, জেলা শাসকের কাছে ডেপুটেশনও দেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট রেলের ওভারব্রিজ করবার জন্য 356টি গাছ কেটে ফেলার নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরোধিতা করে এদিন গাছপ্রেমীরা পথে নামেন। তাদের দাবি, যশোর রোডের প্রত্যেকটা গাছকেই হেরিটেজ ঘোষণা করতে হবে। 2017 সালে গাছ বাঁচানোর জন্য চিকিৎসক থেকে সাহিত্যিক, সাংবাদিক থেকে সমাজকর্মী, প্রায় প্রত্যেকেই যশোর রোডের গাছ বাঁচাও আন্দোলনে পা মিলিয়েছিলেন। আর সেই আন্দোলনের ফলে 5 থেকে 6 বছর ধরে যশোর রোডের পাশের গাছের গায়ে এখনও কুড়ুলের আঘাত পড়েনি। আদালতের নানা আদেশ, নির্দেশ, স্থগিতাদেশের পর আজ ফের একবার গাছগুলি মৃত্যুর মুখে। শতাধিক বর্ষ প্রাচীন এই যশোর রোডের গাছগুলিকে বাঁচিয়ে তোলার জন্য তাই ফের একবার পথে নেমেছেন বৃক্ষপ্রেমীরা। পাশাপাশি বৃক্ষপ্রেমীদের নানা সময়ে হুমকির মুখে পড়তে হচ্ছে এমন অভিযোগ তুলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের কাছে এদিন ডেপুটেশন জমা দেন বৃক্ষপ্রেমীরা। মঙ্গলবার বারাসাত স্টেশন থেকে যশোর রোড পর্যন্ত গাছ বাঁচাও কমিটির ডাকে মিছিল শুরু হয়। মিছিল চাপাডালি মোড়, টেলিফোন এক্সচেঞ্জ মোড় হয়ে জেলাশাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। পরে বিক্ষোভ দেখান তারা। এ বিষয়ে বৃক্ষপ্রেমী অর্পিতা সাহা বলেন, একটি গাছ কাটলে 5টি গাছ লাগানোর আইন আদতে গাছ কাটার পক্ষের আইন। প্রাচীন এই গাছগুলি কখনোই তুলে অন্যত্র বসানো সম্ভব নয়। আমরা আগেও গাছ বাঁচানোর জন্য পথে নেমেছি, দরকার হলে আবারও পথে নামব। কোনো মতেই গাছের গায়ে হাত দিতে দেব না। সরকারের এই যে আইনটা, যে একটা গাছ কাটলে 5টা গাছ লাগাবো, এটাই মূলত হচ্ছে গাছগুলো কাটার পক্ষের আইন বলে আমরা মনে করি, যাতে সেই গাছগুলো কাটার ওরা রায়টা পেয়ে যায়। কিন্তু এই যে শতাব্দী প্রাচীন যে গাছ, যার প্রায় 80 থেকে 100 বছরের বেশি বয়স, এই গাছের কোনো রিপ্লেসমেন্ট সম্ভব নয় বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এই গাছগুলোর যে বয়স, এই গাছগুলোকে কোথাও তোলাও সম্ভব নয়। এই গাছগুলোর এই জায়গাতেই রাখতে হবে, এবং এর যে ইকোলজিক্যাল ভ্যালু আছে সেই জায়গা থেকে আমরা মনে করি না একটা গাছকেও সরানো যায়। বৃক্ষপ্রেমী অনির্বাণ দাস বলেন, যে গাছ ও গাছের ডাল শুকিয়ে গিয়েছে বা বিপদজনক সেগুলি কেটে ফেলা হোক। আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের নিরাপত্তা দেওয়া হোক। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য এই গাছগুলিকে সংরক্ষণ করা দরকার। আমরা রাস্তার অল্টারনেটিভ বহুবার দিয়েছি, এই গাছ না কেটে, এই রাস্তা চওড়া না করে কি করে ওই অঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়ন করা যায়, তার অল্টারনেটিভ আমরা বহুবার দিয়েছি। যে যশোর রোডের যে সকল গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ডাল ভেঙে পড়তে পারে, যে গাছ মারা পড়েছে, সেই গাছগুলো কেটে দেওয়া হোক, সেই ডালগুলো কেটে দেওয়া হোক। যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যেগুলোকে বাঁচানো সম্ভব, সেই গাছগুলোকে বাঁচানোর জন্য সরকার পদক্ষেপ নিক। এবং আমাদের বহু সাথীরা যারা এই দীর্ঘ 8 বছর ধরে যশোর রোড গাছ বাঁচানোর জন্য লড়ছে, তারা বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে। তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, কাউকে মারার হুমকি দিচ্ছে, হাত পা ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, এবং যারাই হুমকি দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। এর আগে আমরা বহুবার পুলিশকে জানিয়েছি, বিভিন্ন দপ্তরে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, আজকে আমরা ডিএমকে জানাতে এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বারাসত। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।